মুরাদপুর ফরেস্ট গেট এলাকার হাসিনা মঞ্জিলে গিয়ে 1.5 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। নগরীর 72 হাটে 8 মার্ডার হত্যার মূল হোতা সাজ্জাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেন ভুক্তভোগী হাসিনা বেগম। ভবনে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই যুবক হাসিনা মঞ্জিলের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পর একজন বাইরে অপরজন ভবনের ভেতরে প্রবেশ করেন। 3.5 লাখ টাকা চাঁদার অভিযোগ দায়ের করে ভুক্তভোগী হাসিনা বেগম নগরীর 5 লাশ মডেল থানায় অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছেন। আর একটু রাস্তা এখান দিয়ে যাইতে হবে নাকি সিঁড়িকে এখান দিয়ে? তা আমি কইতেছি যে এখান দিয়ে যে সিঁড়ি হেরে দিয়ে আপনি কি করবেন? এই তো নাই, এই তো মনে করেন যে গেছে গেলো জব করে ও অফিসে চলে গেছে, এখানে মনে করেন যে চকিতে বসাইছে। দুইটা ছেলে আসছিল, একটা ছিল গেটের বাইরে আর একটা ভিতরে ঢুকছে। গেটের ভিতরে ঢুকার পরে উনি আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞাসা করলো, ওনার নম্বর চাইলো, আমার মেয়ের শ্বশুর বাড়ি কোথায় ওটা জিজ্ঞাসা করলো, মেয়ের জামাইয়ের কথা জিজ্ঞাসা করলো। তারপর করার পরে আমার হাজব্যান্ডের নম্বর যখন আমি দিই নাই, ওদের হাব ভাব ভালো লাগে নাই বলে ওরা কী করছে, আমার নম্বরটা নিয়েছে। ওই আমার নাম্বারটা নিয়ে ওরা কী করছে, 3টা বাজে আমাকে কল দিয়ে মানে আমাকে হুমকি দিচ্ছে। আমি নাকি হুমকি দিছে যে আমি সাজ্জাদ ইন্ডিয়ার থেকে বলতেছি, এই আমাকে 1.5 কোটি টাকা দেওয়ার জন্য রেডি রাখো, আমি 3 দিনের মধ্যে ফলাফল চাই।